হাইকোর্টের দুটি আলাদা বেঞ্চ জিকে শামীমকে 4 ফেব্রুয়ারি অস্ত্র মামলায় 6 মাস ও 6 ফেব্রুয়ারি মাদক মামলায় 1 বছর জামিন দেয়। বিষয়টি জানাজানি হলে শুরু হয় আলোচনা সমালোচনা। জানা ছিল না রাষ্ট্রপক্ষের এমন বক্তব্য সমালোচনাকে আরও উস্কে দেয়। এমন অবস্থায় রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিন বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের না শুনে মামলা শুনানি শেষে দুটি মামলারই জামিন বাতিল করে হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নাম পরিচয় গোপন করে জিকে শামীম জামিন নিয়েছিলেন। যে মূল নামটা গোপন করা হয়েছে, কজ লিস্টের নামটা গোপন করা হয়েছে এবং পিটিশনে একটা জিকে শামীম নাম থাকবে সেটাও নাই, কাজী এখানে টোটাল সাপ্রেস করেছে। এই জন্য আজকে কোর্ট এই জিকে শামীমের যে বেল পিটিশন সেটা রিকল করে তার জামিন বেল অর্ডার সেটা বাতিল করে। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, কোনো তথ্য গোপন করা হয়নি, সব জেনেই আদালত জামিন দিয়েছিল। 6 মাস সাজা, 4 মাস কাস্টডিতে আছে। এই আসামি যদি জিকে শামীম না হইয়া অন্য কেউ হয় তাও সে জামিন পাওয়ার হকদার। কোর্ট সেটা বিচার করেই জামিন দিয়েছে, জিকে শামীম বলেই তারা জামিন বাতিল করতে চেয়েছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।